বন্ধুরে মা কি জিনিস, বাপ কি জিনিস, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে ঘুমিয়ে আছে তারাই বুঝবেন, বাপ আর মা হলো অমূল্য রত্ন। যাদের বাপ অন্ধকার নীরব নগরে চলে গেছে তারাই বুঝবে বাম্মা কি জিনিস। জীবনে কোনো দিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। বন্ধুরে বাড়ি থেকে যখন বেরোবে, বাড়ি থেকে যখন বের হবে, বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে থাকলে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বন্ধুরে বাম্মা হলো অমূল্য রত্ন। আল্লাহর কোরআনে বলা হয়েছে, এই কোরআনে আল্লাহ আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমি আপনাদের দলিলগুলো দিচ্ছি গো, বাপ বাম্মার সেবা করতে হবে কোথায় কোথায় কোরআনে আছে, খালি নোট করুন আর আমি বলছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সুরার নাম সুরায় বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সুরার নাম সুরায় বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 3 নম্বর কোথায় আছে? 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সুরার নাম সুরায় নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন, ওয়ালিদাইন মানে বাপ আর মা, ওয়ালিদাইন মানে বাপ আর মা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সুরার নাম সুরায় আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সুরার নাম সুরায় বানী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সুরার নাম সুরায় আনকাবুত, ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সুরার নাম সুরায় লোকমান, ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুকুম ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সুরার নাম সুরায় আহকাব, ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুকু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোমরা তোমাদের বাম্মার সেবা যত্ন করবে। কেন? তোমাদের বাপ আর মা বড় কষ্ট করে, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। কি বুঝলেন বাপেরা? এজন্য জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। আল্লাহর পরেই স্থান হলো নবীদের, আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। সেই বাম্মা অনেকেরই অন্ধকার নীরব নগরে ঘুমাচ্ছে। বাপেরা একবার ওই দরুদটা পড়ুন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আসছি, নবীর উপরে দরুদ পড়তে হবে তার দলিল কি? পবিত্র কোরআন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সুরার নাম সুরাই আহজাব, আয়াত নম্বর 56 আল কোরআন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন,
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন। মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এ আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফইলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের চারটা মানে হয়, কটা মানে আমার সাথে কথা বলবেন? চারটা মানে, একটা শব্দের চারটা মানে হচ্ছে। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ। একটা শব্দ চার জায়গায় গেল, চার রকম অর্থ বহন করলো। এবার আসছি হাদিস থেকে বলি, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় দশটা নেকি লিখে দেওয়া হবে। আবার একটা হাদিস, মান সাল্লা আলাইকা আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে দশবার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে দশবার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আমার খুবই নিকটবর্তী হয়ে যাবে। এবার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। কি চার ইমাম আছে, নাম শুনেছেন চার ইমাম? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম মালিক, চার মাজহাব। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহে উনি ইন্তেকাল করেছেন, ওনার এক ছাত্র স্বপ্নের মাধ্যমে দেখছেন, কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে দেখছেন, হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কবরে কেমন আছেন, কবর আপনার সঙ্গে কিরূপ আচরণ করছে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহে স্বপ্নের মাধ্যমে ছাত্রকে বলেছিলেন, আমি কবরে খুব ভালো আছি, কবর আমার সঙ্গে খুব ভালো আচরণ করছে। তখন ছাত্র স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছে, হুজুর পৃথিবীতে কি এমন কাজ করেছিলেন যার কারণে কবর আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করছে? উনি বললেন, বাবা আমি পৃথিবীতে ফরজ আমল যা কিছু ছিল যতটুকু পেরেছি করেছি, সুন্নত আমল যতটুকু পেরেছি করেছি, নফল আমল যতটুকু পেরেছি করেছি, তবে একটা আমল আমি ছাড়তাম না, সব সময় করে যেতাম। কি? প্রতিদিন ঘুমানোর আগে অজু করে আমার নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ পড়ে ঘুমাতাম। তাহলে বুঝতে পারলেন বাপেরা, আমি একবার এবার বাঁচতে এবার চাই, কিপ সাইলেন্ট, একবার দরুদ শরীফ পাঠ করিয়েছি, কোরআন হাদিস বাস্তব একটা উদাহরণ পেশ করলাম। দীন ও মিলা ঈমান ও মিলা, দীন ও মিলা ঈমান ও মিলা, পড়নে কে লিয়ে কোরআন ও মিলা, জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে, কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়তে গিয়ে আমরা একটা ভুল করি। কি ভুল? দেখবেন অনেক সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলি শুনবেন, লাই লাই লা লাই লাই লা লাই লাই লা লাই লাই লা লাই, ছোলা খতম পড়তে গিয়ে কারবারটা হয় বেশি। এই আপনাদের ছোলা খতম হয়? ওই কলমাখানি ওই করতে গিয়ে এটা করে, খবরদার নয়, 2 মিনিট দেরি হয় হোক, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করা ভালো।
ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে যদি বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মানেটা কি দাঁড়াবে? আগে দুটো মানে শুনি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন, অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজবিল্লাহ বলো, খবরদার নয়, লা ইলাহা ইল্লাল্লাহ বল, লামের স্বরটা দীর্ঘ করবেন। এবার আসছি, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা বারে বারে বলার নাম কি বলি? জিকির, তাই তো নাকি? এ বলুন না, জিকির বলি। চলো, আমাদের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ বারে 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 বলার নাম হলো জিকির, কিন্তু না বাবা, শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম জিকির নয়, জিকিরের কতগুলো অর্থ হয় দেখুন। মানে সল্লুর কটা অর্থ বলেছি? চারটে। এবার জিকিরের কতগুলো অর্থ হয় দেখুন, টোটাল কোরআনের ভিতরে জিকিরের কতগুলো অর্থ দেখুন। এক নাম্বার, এক নাম্বার, জিকির মানে হলো কোরআন, সুবহানাল্লাহ বলেন, কি বললাম, জিকির মানে কোরআন। দলিল কি? কোরআনই আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, পবিত্র কোরআন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা নাম সূরা হিজর আয়াত নম্বর 9, রুকু নম্বর 1 আল কোরআন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তাহলে এখানে জিকির মানে কি? জোরে বলুন, কোরআন। তাহলে এক নাম্বার জিকির মানে কোরআন, দুই নাম্বার জিকির মানে উপদেশ, কি বললাম, উপদেশ। দলি রিফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সুরার নাম সুরা কফ আয়াত নম্বর 45, ফাজাক্কির বিল কোরআনি মাইয়া খাফু ওয়াইদ। আল্লাহ পাক কোরআনে বলছেন নবীকে, নবী মানুষদেরকে উপদেশ দান করো, মানুষদেরকে উপদেশ দান করো, কিসের মাধ্যমে ওয়াজ করবে, কিসের মাধ্যমে উপদেশ দেবে, বিল কোরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এখানে জিকির মানে হলো উপদেশ, জোরে বলুন। কটা মানে বেরোলো? দুটো। তিন নাম্বার, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা, কি বললাম, মনে করা। দলিল কোরআন, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সুরার নাম সুরা বাকারা আয়াত নম্বর 152। আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। কটা মানে বেরোলো? খালি গুনতে থাকুন, কটা? তিনটা। চার নাম্বার, জিকির মানে হলো নামাজ, কি বললাম, নামাজ। দলিল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াযারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, পবিত্র কোরআন 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমা আয়াত নম্বর 9, রুকু নম্বর 2 আল কোরআন। আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ, জুমার দিনে যখন আজান দিয়ে তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে, তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো নামাজ। কটা মানে বেরোলো? চারটে। এবার আসছে জিকির মানে, জিকির মানে ভয় করা, কি বললাম, ভয় করা। দলিল কোরআন, আল্লাহ পাক বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, পবিত্র কোরআন 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমা আয়াত নম্বর 10 আল কোরআন। আল্লাহ বলছেন যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফানতাশিরু ফিল আরদি,
জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়বে, আর কি করবে, অবতাকু মিন ফযলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, তার মানে হালাল ইনকাম করবে, হারাম ইনকাম নয়, হালাল ইনকাম করবে, আর কি করবে, ওয়াজকুরুল্লাহ কাসীর, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। কিরকম ভয় করবেন, একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি একজন দোকানদার, মুদিখানার দোকান, মুদিখানা বুঝি, গেলামাল, গেলামাল, আচ্ছা গেলামালের দোকান আপনি খুলে বসে আছেন, একজন ব্যক্তি আপনাকে এসে বললো, এই আমি একটু গুয়াহাটি যাচ্ছি কিছু কিনতে, আমার বাড়িতে একটা আত্মীয় এসেছে, 2 কিলো চাল, 5 কিলো চাল, 2 কিলো ডাল, 1 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ ওজন করে রাখ। আপনি দোকানদার কি করলেন, আপনার ধারণা ওর বাড়িতে তো পাল্লা বাটখারা নেই, আর ও যা ও এখানে নেই, ও তো গুয়াহাটি গেছে, আপনি করলেন কি, 5 কিলো চালের জায়গায় 4 কিলো 900 গ্রাম চাল দিলেন, আর 5 কিলোর দাম লিখলেন, সে কিন্তু জানতে পারছে না। আল্লাহ কি বলছে, এই সে নেই মানে আমি আল্লাহর পক্ষ নিয়ে হাজির আছি, জোরে বলুন, কোরআন বলছে ওজনে কম দেবে না, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাউফুন, যারা ওজনে কম দেয় তাদের ঠিকানা হলো জাহান্নাম, কিছু বুঝতে পাচ্ছেন। এই জন্য আল্লাহ বললেন ভয় করো বেশি করে আল্লাহকে, তাহলে জিকির মানে কি বললাম, ভয় করা, কটা মানে বেরোলো, পাঁচটা বেরোলো না, পাঁচটা, এবার আসছি জিকির মানে গবেষণা করা, কি বললাম, গবেষণা করা, চিন্তা ভাবনা করা, রেফারেন্স টু দি হলি কোরআন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, পবিত্র কোরআন 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে আল ইমরান আয়াত নম্বর 191, আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে, আর কি করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা ভাবনা করে, আমি কিভাবে গ্যালাক্সি তৈরি করেছি, নীহারিকা, চন্দ্র, নক্ষত্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, মালভূমি, সমভূমি কিভাবে তৈরি করেছি, এইগুলোকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তাহলে এখানে জিকির মানে কি বললাম, চিন্তা ভাবনা করা, গবেষণা করা, কটা বেরোলো, 6টা। আবার দেখুন জিকির মানে হলো আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, ইসলামিক ল, দলিল কোরআন, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তোহার 124 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার মানে যেটা হালাল বলেছি হালাল বলে মানবে, হারাম বলেছি হারাম বলে মানবে, হালালটাকে হারাম মানবে না আর হারামটাকে হালাল বলবে না, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে ওই ব্যক্তিকে আমি পৃথিবীতে একটা দিন শান্তিতে থাকতে দেব না, ওকে টেনশনে টেনশনে জীবনযাপন করাবো, হয় ওর বইয়ের টেনশন দেবো, নয় ওর শরীরের টেনশন দেবো, নয় ওর জায়গা জমির টেনশন দেবো, নয় ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো, নয় ওর ছেলে মেয়ের টেনশন দেবো, টেনশনে টেনশনে ওর জীবনযাপন করাবো, আর যে ব্যক্তি আমার হুকুমগুলো ঠিক ঠিকভাবে পালন করবে, মাল্লাহ হলো মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই, জিকিরের কটা মানে বেরোলো, বাপ, 7টা, একটা শব্দে। আমি আমার স্টুডেন্টদেরকে বলছিলাম, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো, তা আমি আমার স্টুডেন্ট, আমার ছাত্ররা খুব বড় বড় বক্তা, তা আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়, মনে রাখবেন তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, কয়টা, তিনটে জিনিস, 1 নম্বর ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না, ঠিক না বেটি, 2 নম্বর দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না, 3 নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না, এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে গো বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, 3 ঘন্টা বই পড়তে হবে, একটা এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টকে পড়াতে গেলে
কমসে কম তাকে স্টাডি করতে হবে প্রফেসরকে। তো আমার বাপেরা খুব সাবধান, একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাবা, আমি টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে? আমি টেন টান দেবো, একটু দাঁড়ান বাবা, দু পাঁচ মিনিট যাক, হ্যাঁ একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দিচ্ছি, চিন্তা নেই বাবা। আসলে অনেক মানুষ টানটন চায় না বলে বললো খারাপ, যাক বাবা দেবো, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। একটা ছোট্ট কথা আপনাদের বলি, সূক্ষ্ম পয়েন্টটা কি বাপেরা, আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন? কলকাতা আলিয়া ইউনিভার্সিটি, তো আলিয়া ইউনিভার্সিটির এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি আমার কলকাতার বাড়িতে পড়াচ্ছিলাম। তো এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মানে মূর্খ নয়, এডুকেটেড। তো আমি তখন বলছি ওদেরকে, এই তোরা বলতো, তোদের একটা প্রশ্ন করব আমি। কি স্যার? তো আমি বললাম, বল দেখি ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? কি বললাম? পার্থক্য কি? ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? তো স্টুডেন্টরা বলছে, স্যার একই তো, ছেলে মেয়ে, মেয়ে ছেলে। বললাম, বোকা, এই দুটো শব্দ নিয়ে দুটো বাক্য তৈরি কর। আর আমার দেশের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, বেঙ্গলের দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার। আমার স্ত্রীকে গিয়ে বলবি, ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে, তো আমার স্ত্রী কি মনে করবে? ছেলেও পড়ে মেয়েও পড়ে, ততটা সিরিয়াসলি নেবে না, ঠিক না বেটি? আর যদি বলিস, ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের বারোটা বেজে যাবে, ঠিক না বেটি? তা প্রথমে শব্দ দূরে শুনতে মনে হচ্ছিল এক, বাস্তবে বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। এটা আসাম, গুয়াহাটি, এটা একটা মানে কি টাউন, ঠিক না বেটি? এখানে লেকচার দিতে গেলে চিন্তা ভাবনা করে বলতে হবে, ঠিক না বেটি? কারণ শুধু মুসলিমরা এখানে লেকচার শুনতে আসে না, অমুসলিম ভাইরাও এসেছেন। তারা যদি মুসলিম মনীষীদের মুখের ভাষা যদি ঠিক না শোনে, তাদের দিমাগটা উল্টো দিকে হবে, ঠিক না বেটি? তাহলে তাদের ধারণা হবে ইসলাম ধর্মের যারা ধর্মগুরু তাদের ল্যাঙ্গুয়েজটা কেমন, এ তো ঠিক না। তখন ইসলামকে ছোট করে ফেলবে তারা, ঠিক না বেটি? বাহ্যিক্য না বললেও অন্তরে একটা নরম ভাব এসে যাবে। সুতরাং ইসলাম কি, ধর্মটা কি, আসুন আজ কোরআন থেকে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে আলোচনা করব। জিকিরের কটা মানে বলেছিলাম বাবা? সাতটা। এবার আট নম্বর মানেটা বলছি, জিকির মানে কি। আমার ছোট ভাই সাদ্দাম হোসেন বেশ দীর্ঘ আলোচনা করছিল, আমি বসে শুনছিলাম, খুব ভালো বক্তা, আল্লাহ ভালো বক্তা করেছেন। ওর বাপ অর্থাৎ মাওলানা আমজাদ, মরহুম মাওলানা আমজাদ সাহেবের সঙ্গে আমি বক্তব্য রেখেছিলাম, বহু জায়গায় একসঙ্গে বক্তব্য রাখতাম। তারপর তো অ্যাক্সিডেন্টে আল্লাহ তুলে নিল, তারই কলিজার টুকরা বড় ছেলে, বড় ছেলে সাদ্দাম, খুব সুন্দর আলোচনা রাখেন। তো যাই হোক, তিনি আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন, তা আমি চেষ্টা করবো আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বাপ কয়েক কটা কথা বলবো, একটু ধৈর্য সহকারে শুনবেন। চলুন এবার আসছি জিকিরের লাস্ট অর্থ বলছি। জিকির মানে কথাবার্তা, কি বললাম? কথাবার্তা, শুধু কথা নয়, কথাবার্তা মাথায় রাখুন। আল্লাহ রাসূল বলছেন, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। আফজালুত তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম তেলাওয়াত হলো এই কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলা যাবে না? তিন নাম্বার, আফজালু জিকির, সব থেকে উত্তম কথাবার্তা হলো কি, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রসুল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্লিয়ার? এবার আসছি মুহাম্মাদুন বাশারুন, কি বললাম বাবা? মুহাম্মাদুন বাশারুন। আচ্ছা বাশার শব্দের অর্থটা কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ, কি বললাম? মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষ, নবী একজন মানুষ ছিলেন, জেন ভূত ফেরেস্তা কিচ্ছু ছিলেন না, নবী আমার মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসাকাল বাসারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না,
পার্থক্যটা কি? চলুন, আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন, আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। জাস্ট ফর এক্সাম্পল কয়েক কটা উদাহরণ পেশ করছি, বাপেরা একটু শুনে নিন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি বললাম? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল। আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আমি কি বোঝাতে পারলাম? আমার কথা বুঝতে পারছেন আপনারা? চলো আবার আসছি, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, মানে যত খুশি তত, আমাদের জন্য কিন্তু লিমিট। নবীর জন্য সীমাহীন, আমাদের জন্য সীমাবদ্ধ। রেফারেন্স কোরআন। ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা, কয়টা বাবা? চারটা। দলিল কোথায়? কোরআনে আল্লাহ বলছেন মাসানা অসুলাসা অরুবা, পবিত্র কোরআন চার নম্বর পারার, পারা মানে খণ্ড। আমার হিন্দু ভাই যারা এসছেন বা শুনছেন দূর থেকে, কোরআনের পারা শব্দটা বুঝতে পারবে না, ও যেন খণ্ড শব্দটা বললে বুঝতে পারবে, তাই তো বাবা? চলে চার নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইন, সুরার নাম সুরায় নিসা আয়াত নম্বর ৩, আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা দুই তিন অথবা চারটে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি একটা বিবাহ করো, একমাত্র এই কোরআনেই বলা হয়েছে একটা বিবাহ করো। কোরআনে একটা শর্ত দেওয়া আছে, কি? যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারো তখন তুমি দুই তিন চারটে পর্যন্ত করতে পারো, চারটের বেশি পারবে না একসঙ্গে। এখন ধরুন একজন ব্যক্তি দুটো স্ত্রীকে নিয়ে সংসার করছে, এই বাচ্চা, এখন ধরুন একজন ব্যক্তি দুই স্ত্রীকে নিয়ে সংসার করছে, আমার নবী কি বলছে বা শুনুন। নবী বলছেন এই সাবধান, দুটো স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারো, যদি উঁচু নিচু করেছো, বড় বউটাকে দেখো না, ছোট বউটাকে নিয়ে খুব খালি গোয়াটিতে ঘুরছো, হ্যাঁ আনন্দ ফুর্তি করছো, আর বড় বউটার খবর রাখো না, আল্লাহ নবী বলেছেন ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে, ও মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাই সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, যেই সাহেব হোক না কেন, আল্লাহ কি করে তুলবে? পঙ্গু শব্দটা বুঝতে পারছেন? পঙ্গু করে তুলবে। আর এই বর্তমান সময়ে দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করা আধুনিক বিজ্ঞানের যুগে ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন, তাই না? খুব কঠিন। আরো যদি দুটো এমএ পাস হয়, অবস্থা খুব খারাপ। দুই স্ত্রী যদি এমএ পাস হয় আর দেখতে নেই, তোমার অবস্থা খারাপ। চলে এবার আসছি, আচ্ছা আমাদের জন্য কত সর্বাধিক বিবাহ করতে পারবো? কয়টা? চারটা। এবার আসছি, আমার নবী কি করলেন? চারের অধিক বিবাহ করলেন, ঠিক না বেটি? তার দলিল কি? কোরআনে আছে, পবিত্র কোরআন ২২ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইন, সুরার নাম সুরায় আহজাব আল কোরআন, আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন্নবিয়্যি ইন আরাদা নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতান লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য দশ আটটা দশটা বিয়ে নয়, মোমেনদের ওই চারটের বেশি নয়। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য কিন্তু লিমিট। বুঝতে পারলেন কথাটা? এবার আসছি, নবী দৈহিক গঠনটা কেমন, নবী দেখতে কেমন ছিল? বাপেরা মিলিয়ে নিন তো, যারা যারা নবীকে স্বপ্নে দেখেছেন আমার এই কথার সঙ্গে মেলে কিনা, নবী দেখতে কেমন ছিল? আমাদের এই কপালটা আর নবীর কপালটা আলাদা, কানের এই অংশটি, গালের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো,
নবীর কাঁধটা সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এত সুন্দর রূপ দান করেছিলেন, যে ব্যক্তি একবার দেখতেন সে শত্রু হোক আর মিত্র হোক ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে যেন বলে ফেলবেন না আবেগে, যে খোদা হয় ও কি নবী হয়, যে আল্লাহ সেই নবী, এটা বলবেন না, এটা শিরকি কথাবার্তা। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা, আমাদের স্তরটা হলো আলাদা, একটু মাথায় রাখুন। নবী মানুষ, কিন্তু আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না, পার্থক্য অনেক অনেক পার্থক্য। এবার আসছি মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসাকাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেন না, আংটিতে পাথর থাকে না, আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, ও পাথর ইয়ে পাথর, বিটুইন ফার ডিফারেন্স, দুটোই স্টোন, পার্থক্য আছে। এবার আসছি আপনারা মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার আমরা পশ্চিমবাংলায় ব্যবহার করি, আপনারা জানেন ইউরিয়া সার? আচ্ছা ইউরিয়া সার দেখেছেন, আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা দুটো দুধ থেকে দেখতে এক লাগে না, হ্যাঁ দুটো খেয়ে দেখবেন, একটা খেলে মাল সারবে অপরটা খেলে সরবে, পার্থক্য এটুকু। তাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বেকামালিহি কাশাফান্দজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি জিদনি ইলমা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে কোনো পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ আমার ছোট ভাই সাদ্দাম হোসাইন তিনিও আলোচনা রেখেছেন, আমি অধম গুণাগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইয়েরা স্নেহেরে কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিল কবরবাসীদের উদ্দেশ্যে তাফসিরুল কোরআনের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন কেয়ামতের দিন মুসিবতের সময়ে এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেবেন। রব্বুল আলামিন এ মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা যুবক ভাইয়েরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন মাতার ঘামকে পায়ে ফেলে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন কেয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ জলসা কমিটির এক ভাই খুব অসুস্থতায় ভুগছে, আল্লাহ তাকে সুস্থতা দান করে দিন। আল্লাহ ওগো আল্লাহ ওগো দয়াময় আমাদের ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে রুজি রোজগারে হালাল রুজিতে বরকত দান করুন। আল্লাহ আল্লাহ এই কবরস্থানে কত আল্লাহওয়ালা মানুষ শুয়ে আছে, আল্লাহ এই কবরস্থানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা শুয়ে আছে, আল্লাহ সাধারণ মানুষও শুয়ে আছে। রব্বুল আলামিন সকলের আরওয়া মোবারকে সবটুকু পৌঁছায় দেন। রব্বুল আলামিন এই কবরবাসীদের উদ্দেশ্যে এক মহান ইসালে সওয়াব দোয়ার মজলিস তাফসিরুল কোরআনের মাহফিল আল্লাহ আপনি কবুল করে নিন। ওগো দয়াময় আমি তো কিছু জানি না, আলোচনা শুরু করব বড় আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছি, সঠিক কথাগুলি যেন আমি বলতে পারি আর বক্তা শ্রোতা উভয় যেন আমল করতে পারি। রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিযকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।